হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথাস ডায়েরি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো দেখতে দেখতে দেবীপক্ষ কেটে গেল, চলে এলো লক্ষ্মী পুজো। তো আজকে আমি লক্ষ্মী পুজো স্পেশাল একটি নিরামিষ তরকারি, বা বলা যেতে পারে একটা সমগ্র নিরামিষ ভোগের রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে চলে এসেছি। তো চলুন দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি ছোট আলু, নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, আদা, টক দই, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা টমেটো, কাজু, ধনে গুঁড়ো, চারমগজ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা, কিশমিশ, গোলমরিচ গুঁড়ো, নুন, কাসৌরি মেথি, ধনে পাতা কুচি এবং কাঁচা লঙ্কা। আমি এখানে 2 লিটারের মতন জল একটা পাত্রে ঢেলে নিয়েছি। জলটা যাতে তাড়াতাড়ি ফোটে তার জন্য আমি এখানে নুন অ্যাড করলাম। তারপর অ্যাড করছি একে একে হলুদ গুঁড়ো, তেজপাতা। তেজপাতা দেওয়ার পর 1 ইঞ্চির মতো একটা আদার টুকরো আমি এখানে অ্যাড করলাম। আলুগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার সেই ছাড়িয়ে নেওয়া আলুগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার 10 থেকে 12 মিনিটের জন্য চাপা দিয়ে খুব ভালো করে আলুগুলোকে আমি বয়েল করে নেব। আলু বয়েল করার সময় গ্যাসের ফ্লেম সবসময় লো রাখতে হবে। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে পোক করে দেখতে হবে। যদি সেদ্ধ হয়ে থাকে তাহলে আলুগুলো আমি তুলে নেব। আমার এখানে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝারিয়ে আলুগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। আদা এবং তেজপাতা সহ সেমি বয়েল করা আলুগুলোকেও আমি তুলে নিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডারের বোলের মধ্যে যে আদা আমি সেদ্ধ করেছিলাম আলুর সাথে সেটা অ্যাড করছি। তারপর অ্যাড করছি 2টোর মতন কাঁচা লঙ্কা। তারপর অ্যাড করছি আমি 1 চা চামচের মতন চারমগজ। এবার আমি অ্যাড করছি 1 চা চামচের মতন কিশমিশ। 8 থেকে 10 গোয়া কাজু আমি এখানে অ্যাড করছি। এবার এই সবকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা এবার টক দইয়ের সঙ্গে অ্যাড করছি। আমি এখানে 1 কাপের মতন টক দই অ্যাড করেছি, আর এই পেস্টটা 2 চা চামচের মতন ব্যবহার করছি। খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। একটা কড়াইয়ে আমি 4 টেবিল চামচের মতন রিফাইন্ড অয়েল অ্যাড করেছি। তার মধ্যে অ্যাড করছি গোটা গরম মশলা এবং গোটা শুকনো লঙ্কা। ফোড়নগুলো খুব ভালোভাবে রোস্ট হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমেই অ্যাড করছি 1 চা চামচ নুন, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। এরপর ব্যবহার করছি 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে তেলে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 2টো গোটা টমেটো। এখানে টমেটোগুলো গোটা দেওয়ার একটাই কারণ, যাতে
টমেটোর ময়েশ্চারগুলো ইনট্যাক্ট থাকে। টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য টমেটোগুলোর পেছন থেকে আমি চিরে নিয়েছি। টমেটোগুলো আস্তে আস্তে কষতে থাকুক, আমি এখানে অ্যাড করছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলু। আলুগুলোর সাথে কষিয়ে নেওয়া মশলাটা খুব ভালো করে মিক্স করে নেব। মশলা সহ আলুটা খুব ভালোভাবে কষে গেছে, যাতে মশলাগুলো পুড়ে না যায়, তাই জন্য একদম সামান্য পরিমাণ জল আমি এখানে অ্যাড করছি। টক দইয়ের সাথে যে মিক্সটা আমি তৈরি করে নিয়েছিলাম, এবার সেই মিক্সটা আমি এখানে অ্যাড করছি। টক দইয়ের মিক্সড এবং কষিয়ে নেওয়া আলুর সাথে খুব ভালো করে মিক্স করে নেব। এবার আলুর সঙ্গে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য 3-4 মিনিটের জন্য চাপা দিয়ে রাখব। 4-5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে, আপনারা চাইলে টেস্টও করে দেখতে পারেন, কিন্তু যেহেতু আমি এখানে ঠাকুরের ভোগ তৈরি করছি তাই আমি এখানে টেস্ট করছি না। যেহেতু আমার আলুগুলো সেমি বয়েল, তাই জন্য আমি এখানে 1 কাপের মতন জল অ্যাড করছি। জল অ্যাড করার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা জোরে করে নিচ্ছি এবং কষিয়ে নেওয়া মশলা এবং জল খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে জলটা টানিয়ে একটু মাখামাখা করে নেব। জলটা টানিয়ে আমি মাখামাখা করে নিয়েছি। এবার উপর থেকে অ্যাড করছি কুচি করে কেটে নেওয়া ধনে পাতা। হাতে হালকা ক্রাশ করে নেওয়া কসুরি মেথি আমি অ্যাড করলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে চাপা দিয়ে রাখবো, যখন আমি সার্ভ করব তখন ঢাকনা সরিয়ে সার্ভ করব। দেখতেই পারলেন আজকে আমার স্পেশাল নিরামিষ আলুরদমের রেসিপি। এটা আমি লক্ষ্মী পুজো স্পেশাল তৈরি করেছি, আপনারা চাইলে অন্যান্য যে কোনো পুজোতেই এটা তৈরি করে নিতে পারেন। আশা করি দুর্গাপুজো সকলে খুবই ভালো কেটেছে এবং বছরের অন্যান্য দিনগুলো সকলের খুবই ভালো কাটবে। সকলকে জানাই শুভ বিজয়া।